প্রিয় দর্শক ও শ্রোতা, আমি সুতপা। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুতপা দ্য স্টোরি টেলার। আজ আমি আপনাদের জন্য স্বামীর অধিকার গল্পের 11তম পর্ব নিয়ে চলে এলাম। পূর্ববর্তী এবং পরবর্তী পর্বগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমি পর্বগুলো দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। নিজেকে আজ খুব হালকা হালকা লাগছে। বাসায় ফিরতেই রিমি বলল, সারাদিন কোথায় ছিলেন? ফোনটাও তো বন্ধ করে রাখলেন। আমি বললাম, একটা জরুরি কাজ ছিল। রিমি বলল, কি ব্যাপার, আজ এত খুশি খুশি কেন? আমি বললাম, একটা খুশির খবর আছে, যা শুনলে আমার চেয়ে বেশি খুশি আপনিই হবেন। রিমি বলল, তাহলে আর কি, বলে দিন খুশির খবরটা কি। আমি বললাম, না তা বলা যাবে না, কিন্তু হ্যাঁ, আপনাকে বললাম আপনার জন্মদিনে একটা বড় উপহার দিব, সেটাই কিনে রেখে এসেছি। রিমি বলল, কি সেই উপহারটা, বলেন না প্লিজ, বলেন। আমি বললাম, না বলা যাবে না, কাল নিজের চোখে দেখবেন। রিমি বলল, আচ্ছা চলুন। আমি বললাম, কোথায়? খেতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তারপর তো রিমিকে হারিয়ে ফেলব, তাই আর না করিনি। চুপ করে খেতে লাগলাম। রিমি চেয়ে আছে, দুজন আর কেউ কথা কয় না। রিমি বলল, একটা কথা বলবো। আমি বললাম, বলুন। না থাক, কালকে বলবো। ঠিক আছে। খাওয়া শেষ করে ঘরে এসে শুয়ে রইলাম, মনে হাজারো প্রশ্ন। তখনই রিমি বলল, আসতে পারি? ও হ্যাঁ আসুন। রিমি ভিতরে আসলো। দাঁড়িয়ে কেন, বসুন। রিমি বসল। আপনাকে একটা কথা বলবো। আবার সেই একই প্রশ্ন? না মানে, দুদিন ধরে দেখছি আপনি কেমন জানি অন্যরকম হয়ে গেছেন, কেন বলুন তো? কই না তো, আমি একদম ঠিক আছি। আর শোনো, কাল সকাল 9টায় রেডি থাকবে। কেন, আমাকে কোথাও নিয়ে যাবেন? না বাবা, আমি আপনার সাথে যাব না, আপনার হাত ধরে হাঁটতেও পারবো না। আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু সকাল 9টায় রেডি থাকবেন, ব্যাস। রিমি বলল, আচ্ছা ঠিক আছে যাব, তবে তবে কি? না কিছু না, আপনি ঘুমান, আমি যাচ্ছি। রিমি চলে যাচ্ছে। আমি পিছন থেকে তাকে ডাক দিলাম, রিমি। আমার ডাক শুনে রিমি পিছন ফিরে তাকালো। কিছু বলবেন? ঠিক 9টা, মনে থাকে যেন। থাকবে, আর না থাকলে তো আপনি আছেনই। বিকেলটা ঘুমে ঘুমে কাটলো। ঘুম ভাঙার পর দেখি রিমি টিভি দেখে। আমি বললাম, কি করেন? রিমি বলল, কি আর করব, একা একা টিভি দেখি। আসুন দুজনে একসাথে দেখি। আমি বললাম, না আমার ভালো লাগে না, আপনি দেখুন। রিমি বলল, এই আপনি কি বলুন তো, আমাকে আপনি আপনি কেন করে বলছেন বলুন তো। আমি বললাম, যার উপর কোনো অধিকারই নেই তাকে কি করে নাম ধরে ডাকি বলুন। রিমি বলল, থাক আর ডাকতে হবে না, চা খাবেন? আমি বললাম, হলে ভালোই হয়। রিমি বলল, আচ্ছা আপনি বসুন। চা খেতে খেতে রিমির সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপর বাহিরে গিয়ে আড্ডা দিলাম। কিন্তু কোনোখানেই মন বসে না, একলা একা রাতে ছাদে গিয়ে বসে আছি। রিমি বলল, কি ব্যাপার, এই অন্ধকারে একা একা এভাবে বসে আছেন, ঘুমাবেন না? আমি বললাম, যার জীবনটা অন্ধকার সে আর আলোর দেখা কি করে পাবে, আপনি গিয়ে ঘুমান, আমি একটু পরে আসছি। রিমি বলল, না আমার একা একা খুব ভয় করে, আপনিও চলুন আমার সাথে। আর হ্যাঁ, আমি কিন্তু আপনার সাথেই ঘুমাব। আমি বললাম, এই নোংরা মানুষটার সাথে ঘুমালে আপনার কি ঘুম আসবে? রিমি বলল, না আসলে নাই। আমি বললাম, ঠিক আছে চলুন। দুজনে গিয়ে শুয়ে পড়লাম আর ভাবছি কিভাবে রিমিকে নাহিদের হাতে তুলে দিয়ে ক্ষমা চেয়ে নেব। আচ্ছা, রিমিকে আমাকে ক্ষমা করবে? তো প্রিয় দর্শক ও শ্রোতা, স্বামীর অধিকার গল্পের 11তম পর্ব আপনাদের কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে।
যদি ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক দিবেন এবং মূল্যবান মতামত দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী পর্ব এবং নতুন গল্প দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আজ তাহলে যাই, ধন্যবাদ।